জি বস, বস আমি আমার আমার সব সব ফাইল বস আমার সব ফাইল রেডি আছে বস। জি জি রেডি বস, সব ফাইল রেডি আছে। আপনি শুধু লোকজনের ব্যাকআপটা বস বস লোকজনের ব্যাকআপটা একটু আপনাকে ঠিক রাখতে হবে বস। লোকজনের ব্যাকআপটা বস লোকজনের ব্যাকআপটা ঠিক রাখতে হবে, যাতে বস মনে করেন ওই যে মহর্ষণ গ্রুপ যাতে বস অ্যাটাক করতে না পারে বস। জি আপনি এখন কোথায়? আমি তো বসে পথে, মানে অফিসের কাছাকাছি বস। এই তুমি কি বেরো যেতেছো নাকি? আপনি কোথায় আছেন আমার জানার দরকার নাই, আপনি তাড়াতাড়ি অফিসে আসুন। জি বস, জি অবশ্যই অবশ্যই বস। মেঘা, বাজারে লিস্ট দাও। আসতেছি। তাড়াতাড়ি আসো। আসার সময় বাজার করে নিয়ে আসবো। দাও লিখছো সব ঠিকঠাক মতো? চেক করে দেখো। আচ্ছা চেক করা লাগবে না, তুমি যেহেতু লেখছো সব ঠিক আছে। তাহলে আমি গেলাম। অফিস গরম, সব আমার পিসিতে, বোঝো না কেন, বোঝার চেষ্টা করো। এটা করতে হবে রাত্রে অন্ধারে, একটা বালিশের মধ্যে দুজনের মাথা রেখে আরামসে প্ল্যান করবো। যার মনে যা ফল দে উঠে তা। তোমারে কে বলছে যে আমি তোমার সাথে এক বালিশে শুয়ে গল্প করার প্ল্যান করতেছি? হ্যাঁ, তোমার সাথে আমার যে কথা ওটা তোমার এখনই শুনতে হবে, আমার এখনই ডিসিশন দিতে হবে। যাও বসো। কি এমন কথা যে এখনই ডিসিশন দিতে হবে? আচ্ছা বলো বলো, আমার কপালে আজকে কি আছে আমি জানি না। আমি তেমনি বলবো না, তুমি ওখানে যে চুপটা বসবা তারপর আমার সাথে কথা বলবা। যাও বলো। তারাও তো আশা করে আছে, তাদেরও তো প্ল্যান আছে। হ্যাঁ, তো কি বলতে চাইতেছ এখন? আচ্ছা এটা অফিস থেকে ফিরে এসে ঠান্ডা মাথায় বলি, অসুবিধা নেই। সামান্য একটা জিনিস খালি হওয়ার না বলবা, এটার জন্য তোমার আবার অফিস থেকে আসতে হবে কেন? এখন এখানে বসে দিয়ে যাবো তুমি। দেখো ঈদ আমাকে বাড়িতেই হইব, এটা যদি তুমি এখন না বইলা যাও তাহলে তুমি যখন বাসায় আসবা একটা জিনিসও আস্থা পাইবা না। আচ্ছা তুমি এত পোলাপান কেন? হ্যাঁ কিচ্ছু বোঝে না। আরে শ্বশুর বাড়িতে কোন বেটা ঈদ করতে চায় না, ওইখানে তো সবচেয়ে আনন্দ। শ্বশুর বাড়ি যাবো। ঠিক তো, পরে আবার কথা নষ্ট হইব না তো? কি কয় না, টাইম নাই রে ভাই, বসে আজকে যাওয়ার অবস্থা। গেলাম। হ্যালো বস, সালাম আলাইকুম। জি বস, মাত্রই বাসায় ঢুকলাম। জি বলেন। জি বস না বস, আমার জন্য টেন্ডার ড্রপ করতে পারেন না এটা তো আমি মানতে পারলাম না বস। না ঠিক আছে, আমার দেরি হয়েছে আমি মানতেছি, কিন্তু তারপরে যথেষ্ট সময় কিন্তু বস ছিল, অবশ্যই সময় ছিল বস। এখন মনে করেন আপনার লোকজন যদি মহর্ষণ গ্রুপের ধাওয়া খাইয়া টেন্ডার ড্রপ করতে ব্যর্থ হয় সেটার দায় তো আমি নিতে পারি না বস। ঠিক আছে বস, আপনি আমার বেতন মিটিয়ে দেন, আমি আর পারতেছি না বস। জি বস রাখলাম, সালাম আলাইকুম। তোমার কথা শেষ হয়েছে? মোবাইলটা যেহেতু কানেও নাই হাতেও নাই তাহলে কথাটা আমার শেষ হয়েছে। তোমার তো কথা শেষ হয় আবার কথা শেষ হয় না। আচ্ছা শোনো, আম্মা আজকে অনেক খুশি হয়েছে কথাটা শুনে। কোন কথাটা? এই যে আমরা ঈদ করতে বাড়িতে যাব, এটা শুনে। এটা তো খুশির খবরই, খুশি হইতে পারে। শুনো না, সময় তো আর বেশি নাই, আমি লাগেজটা বাইরে করে পরিষ্কার করে অল্প অল্প করে গুছাইতেছি,
তোমার যদি কিছু লাগে, কিছু পরিষ্কার করা লাগে আমারে বইলো। ঠিক আছে। শুনো, এবার যদি আমরা বাড়িতে যাই আমরা কিন্তু অবশ্যই বড় খালার বাসায় যাবো। তোমার মনে নাই আমার খালাতো ভাইটা তোমার জুতো সরায় রাখছিল বিয়ের সময়? ওইটারে সরাইনি বলে না, ওইটারে বলে চুরি। ওমা, চুরি হইতে যাবো কেন? সালা মানুষ দুষ্টামি করে দুলাবের জুতো সরাইছে, এটা চুরি হলো নাকি? আমি এটা চুরি বলতাম না যদি জুতা ধরে আমি ফেরত পাইতাম। আজ পর্যন্ত আমি জুতা ফেরত পাইনি। শুনো, আমার সামনে না তো বড় বড় কথা কইও না। আমগো কাছে খবর আছে যে তুমগো বর জাতির মধ্যে কেউ একজন আমগরে ফাঁসানোর লেগে জুতো সরাইছে। আচ্ছা, ওই এত বছর পরে জুতা নিয়ে আমি কথা বলতে চাই না। আর তোমার বড় খালার আমি চিনি, ভালো করে চিনি। সে জুতা চোরের মামা, সে আমার বড় খালার শাশুড়ি। ওকে, আচ্ছা শুনো, আম্মার একটা ফোন দাও না। আম্মা আজকে সারাদিন কত আফসোস করলো, তুমি তার একটা ফোনও দাও না। আচ্ছা, দেবো না। তোমার জীবনে তো আমার জানা আছে, তোমার জীবনে মানে এটা জীবনও হইব না, এখন ফোন দিবা। মেঘা মাত্র আমি অফিস থেকে আসলাম, আর ফোনে কি কথাবার্তা বলছি সবই তুমি শুনছো। আমি যে অফিসে একটা চাপের মধ্যে আছি এটা তুমি বুঝলা না? কিসের চাপের মধ্যে আছো? তুমি তো চাকরি করবা না, তাহলে ওই অফিসে চাকরি করবা না, তোমার ওখানে চাপ কিসের? চাকরি আমি করবো না এটা তুমি জানলা কিভাবে? মাত্রই তো তুমি ফোনে বলতেছিলে আমার বেতন দিয়ে দেন, আমি আর আপনার সাথে কাজ করবো না। তোমার বসে তো মাত্রই বলতেছিলে। আমার চাকরিটা যে থাকবে না, এই জায়গায় কেন থাকবে না সেটা শুনবা না? অফিসে কাম কাজ করতে না পারলে তো চাকরি থাকবো কেন? তোমার কি আর বসে বসে বেতন দেবো নাকি? অফিসের কাম আমি ঠিক মতো করতে পারি না মানে? আমার চাকরিতে যে চলে যাবো সেটার কারণ হচ্ছে তুমি। তোমার কারণে আজকে লেট হয়েছে, লেট হওয়ার কারণে টেন্ডার জমা দিতে পারিনি আমি, সেই কারণে যত গণ্ডগোল। তোমার না বলছি আমার সাথে আজ এরা কথা কম বলবা, যেটা বলছি ওইটা করো। আম্মা তাড়াতাড়ি ফোন দাও, আম্মা কিন্তু আবার লাইভে চলে যাবো, খালি বেশি বেশি কথা। চাকরি চলে যেতেছে, খাইব কি, থাকবো কই, কেমনে চলবো এটা নিয়ে চিন্তা নাই। লাগেজ গুছিয়ে বসে গেছি, ন্যাচারাল তালে নয়।